আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর মতো আপনারা বেশ ভালো আছেন। আমি আপনাদের দয়ায় বেশ ভালো আছি। প্রিয় দর্শক, আপনাদের আমি এখন দেখাতে যাচ্ছি মা চৌরাস্তার পদ্মা সেতুর যে ভায়াডাক্ট রয়েছে, সেই ভায়াডাক্টের রাতের যে কাজ, সেই রাতের কাজের অংশ। আসলে এখানে অনেক গভীর রাত পর্যন্ত এখানে কাজ চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইটের জ্বালিয়ে এখানে পদ্মা সেতুর রেলের যে ভায়াডাক্ট, যে ভায়াডাক্টের যে বক্স গার্ডারগুলি গত দুদিন যাবত এখানে উত্তোলন করা হয় এবং এখানে কিন্তু সেগুলি জয়েন্ট করার কাজ, অর্থাৎ এগুলির ভিতর দিয়ে যে ওয়্যার ঢোকানো হয় সেই ওয়্যার দিয়ে এটিকে পুরো টাইট করা হচ্ছে। আর পাশে দেখতে পাচ্ছেন যে বিশাল যে ভারী পাথর, সেই ভারী পাথরগুলি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় বিশাল বড় যে ক্রেন রয়েছে সেই ক্রেনের সাহায্যে এই রাতের বেলায় এটিকে সরানোচ্ছে। আর এই বিশাল ভারী পাথরগুলি ছিল সেই কনস্ট্রাকশন ইয়ার্ডে, সেখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় যে ক্রেন, সেই ক্রেনতে কিন্তু এগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে রাখা হচ্ছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের দেখাতে চাইছিল যে পদ্মা সেতুর এই কাজ কিন্তু দিনে এবং রাতে প্রায় তিনটি অংশে ভাগ করে, অর্থাৎ তিনটি শিফটে ভাগ হয়ে কিন্তু নির্মাণ কাজ চলছে। যেহেতু এটিকে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার কথা থাকলো, আর এক বছর সময় বাড়িয়ে এটিকে 2022 জুনে শেষ করার কথা, তারই ধারাবাহিকতায় কিন্তু এখন জনবল এবং সময় বাড়িয়ে এটিকে পুরোপুরি কমপ্লিট করার জন্য পদ্মা সেতু কর্তৃপক্ষ কিন্তু উঠে পড়ে লেগেছে। আসলে আমরা মাপারের থাকি, তাই আমরা দেখতে পারি এখানে যে কী পরিমাণ কাজ হয় দিনের এবং রাত্রে, ভোরে সব সময় এখানে কিন্তু কাজ চলতেই থাকে। এক শিফটের লোক আসে আরেক শিফটের লোক যায়, এভাবে কিন্তু প্রায় তিনটি শিফটে কিন্তু বলা চলে কাজ চলে। তো মূলত উদ্দেশ্য ছিল এই যে আপনাদের দেখাবো যে প্রমাণস্বরূপ আসলে রাত্রেবেলা কিন্তু নির্মাণ শ্রমিকদের কোনো নিস্তার নেই। এখানে প্রকৌশলী সহ চাইনিজ বস যারা আছে সবাই কিন্তু এখানে এক কাজে নিম্নোজিত নিয়োজিত আছে। সেই জন্য মূলত এই ভিডিওটি করে দেখার জন্য দেখাচ্ছি। প্রিয় দর্শক, পদ্মা সেতুর টিকিটিকে আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এই বলে বিদায় নিছি, খোদা হাফেজ।